হাই ফ্রেন্ড, আমি মনির। আজকে আমরা দেখব একটি ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি কীভাবে নির্ণয় করতে হয়, কীভাবে বুঝবেন যদি মার্ক করা না থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ট্রান্সফরমার, এটা লেখা আছে ইনপুট 220 ভোল্ট 50 হার্টজ, আউটপুট 9 ভোল্ট ইনটু 2 600 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে এটাকে আমরা এখন মাপবো যে এটা প্রাইমারি কোনটা, সেকেন্ডারি কোনটা। আচ্ছা, মাপতে হলে এখন আমরা ব্যবহার করব মাল্টিমিটার, একটা ডিজিটাল মাল্টিমিটার। মাল্টিমিটারে আমরা ওহমে সেট করব রেজিস্ট্যান্সে। আমরা ওহম সেট করলাম, দেখতে পাচ্ছেন এখন দেখাচ্ছে ও এল, মানে কোনো রেজিস্ট্যান্স শো করতেছে না, দেখাচ্ছে না। আরেকটা কথা বলে রাখি যে স্টেপ ডাউন ট্রান্সফরমারে প্রাইমারিতে ওয়েন্ডিন বেশি থাকে, সেকেন্ডারিতে কয়েল ওয়েন্ডিন কম থাকে। কম থাকার কারণে প্রাইমারিতে আমার রেজিস্ট্যান্স বেশি দেখাবে এবং সেকেন্ডারিতে রেজিস্ট্যান্স কম দেখাবে। তাহলে আমরা এখন মাপব, কি মাপব, এই পাশ ধরলাম, এখানে দেখাচ্ছে 1.49 কিলো ওহম। আচ্ছা, এই সাইড হলো রেড, যেই কালার কেবল, এটা 1.049 কিলো ওহম দেখাচ্ছে, আর যেই পাশে ব্ল্যাক কালার পাশে দেখাচ্ছে আমার কালার পাশে দেখাচ্ছে 9.01 ওহম। তাহলে আমরা কি দেখলাম, এই পাশে হলো আমার রেজিস্ট্যান্স বেশি, এই পাশে হলো রেজিস্ট্যান্স কম। তাহলে আমার যেই পাশে রেজিস্ট্যান্স বেশি, এই পাশে কয়েল ওয়েন্ডিং বেশি, সো এটা হলো প্রাইমারি এবং এটা হলো সেকেন্ডারি। ওকে, তাহলে আমরা দ্বিতীয় আরেকটা দেখি। এটা একটা ট্রান্সফরমার, আরেকটা এটা হলো 220 ভোল্ট 50 হার্টজ, 10.5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার। তো এটাকে আমরা চেক করব, এটা প্রাইমারি এবং সেকেন্ডারি আমরা চেক করব। চেক করার জন্য প্রথমে আমরা দেখতে পাচ্ছেন এখানে এই দুটো আলাদা এবং এই দুটো আলাদা জায়গা থেকে বেরিয়েছে, সো আমরা এই দুটোকে আগে মাপব। এখানে কত রেজিস্ট্যান্স দেখাচ্ছে, 0.7 ওহম, 0.7 ওহম দেখাচ্ছে লাল এবং কালোতে। সাদা এবং সবুজে আমরা ধরব, এখানে হচ্ছে 225 ওহম। তাহলে এটা হলো 0.7 ওহম, এটা হলো 225 ওহম। তাহলে এটা হলো আমার প্রাইমারি, এটা হলো আমার সেকেন্ডারি। ওকে, গেল দুটো। তিন নম্বর আমরা দেখব, আপনারা দেখতে পাচ্ছেন এই একটা ট্রান্সফরমার, এটার মধ্যে অনেকগুলো কেবল আছে। এই পাশে আছে পাঁচটা, এই পাশে আছে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এতগুলো কেবলের মধ্যে আমরা কীভাবে বের করব যে কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি। তো আমরা সেম সিস্টেম, সেম আগেরটা যেভাবে আমরা বের করছি এইটাও সেভাবে বের করব। তাহলে আমরা দেখি, প্রথমে আমরা এই তিনটা মাপব। এই তিনটা মাপতে গেলে কালো আর সবুজ ধরলাম 1.2 ওহম। ওকে, 1.2 ওহম লাল, আর এই লালটা ধরলে 0.00। ওকে, আর এই দুটো ধরলে
জিরো জিরো জিরো, আমরা শুধু একটাই পাইছি কত ওহম? ওয়ান পয়েন্ট টু ওহম। ওকে, ওয়ান পয়েন্ট টু ওহম পেলাম। আসি আমরা এই পাশে, এটাকে আমি কমন কালোটা ধরলাম, দ্বিতীয়টাকে ধরলাম, এটা আসতেছে আমার 6 ওহম। ওকে, এটা আসতেছে আমার 6 ওহম। এই দুইটা ধরলে সেভেন পয়েন্ট ফোর ওহম। এটা হলো 9.6 ওহম। এটা হলে 8.4 ওহম। তাহলে আমরা বলতে পারি এই পাশ হলো আমার প্রাইমারি এবং এই পাশ হলো সেকেন্ডারি। তাহলে আমরা একটা ভোল্টেজ দিয়ে আমরা চেক করে দেখবো যে আমার প্রাইমারি সেকেন্ডারি ঠিক আছে কি না। আমরা এখন ভোল্টেজ অ্যাপ্লাই করবো, প্রাইমারিতে আমি ভোল্টেজ দেবো 1 ভোল্টেজ দিয়েছি প্রাইমারিতে। এখন আমরা মাল্টিমিটারে আমরা ভোল্টেজ সেট করব, এসি ভোল্টেজে সেট করলাম। ওকে, এসি ভোল্টেজ সেট করেছি। এখন আমরা প্রাইমারিতে দেখব আসলে আমাদের কত ভোল্ট আসছে। দেখতে পাচ্ছেন এখানে আমার ভোল্টেজ আসছে, যেহেতু আমি সিরিজে দিয়েছি একটু ভোল্টেজ কমে গেছে, 195 ভোল্টেজ আসছে আমার। তাহলে আমরা সেকেন্ডারি বলেছিলাম এই পাশ, তাহলে আমরা সেকেন্ডারিতে ধরে দেখি। আমরা যদি সেকেন্ডারিতে মাপি, আমরা ভোল্টেজ পেলাম 36 ভোল্ট, 36 ভোল্ট। ওকে, এটা যদি ধরি আর এটা যদি ধরি, তাহলে পাইছি 18 ভোল্ট। এটা আর এইটা ধরলে 18 ভোল্ট। তার মানে হলো আমার এটা হলো 0 ভোল্ট, এটা হলো 18 ভোল্ট, এটা 18 ভোল্ট। তাহলে এই 18 ভোল্ট আর এই 18 ভোল্ট দুইটাই যদি আমি যদি মাল্টিমিটার ধরি, তাহলে আমরা 36 ভোল্ট পাবো। ওকে, তাহলে আমরা এই পাশেরটা মাপি, এখানে কত ভোল্ট আছে। এখানে হলো 30 ভোল্ট, এটা হলো 3 ভোল্ট, দুইটা হলো 33 ভোল্ট। তার মানে হলো বন্ধুরা, আমরা বুঝতে পারলাম এটা একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার মানে ইনপুটে যদি 220, আউটপুটে বিভিন্ন ভোল্টেজ পাই, 18 ভোল্ট, 36 ভোল্ট, 30 ভোল্ট এবং 3 ভোল্ট, প্রয়োজন অনুযায়ী আউটপুটে যে আমার ভোল্টেজ বের করা হয়েছে। তাহলে আমরা এভাবেই ট্রান্সফর্মার চেক করব, তবে একটু সাবধানতা অবলম্বন করবেন। অনেকে ট্রান্সফর্মার চেক করার সময় আউটপুটে দুইটা তার শর্ট করে অর্থাৎ শর্ট সার্কিট করে দেখে যে আসলে আমার ট্রান্সফর্মার ঠিক আছে কি না, অথবা এটা আউটপুটটা আসছে কি না, এটার জন্য শর্ট সার্কিট করে চেক করে, অর্থাৎ নেগেটিভ এবং পজিটিভ যে কোনো একটা দুইটাকে বলে শর্ট করে। তবে এই কাজটা আপনারা ভুলও করবেন না। যদি ভোল্টেজ এখানে বেশি এসে থাকে, যদি কোনো ক্রমে ভোল্টেজ বেশি এসে থাকে, তাহলে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। সো আপনারা এই ভুলটা কখনো করবেন না। সবসময়
কোনো ট্রান্সফরমার হোক, যে কোনো ইকুইপমেন্ট হোক, আপনারা ব্যবহার করার সময় অবশ্যই মাল্টিমিটার অথবা অ্যাভোমিটার অথবা প্রোটেকটিভ কোনো ডিভাইস মেজারমেন্ট করার জন্য কোনো ডিভাইস ব্যবহার করবেন, মিটার ব্যবহার করবেন। কখনো আপনারা শর্ট সার্কিট দিয়ে অথবা অন্য কোনো উপায়ে আপনারা টেস্ট করবেন না, তাহলে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তো থ্যাংক ইউ বন্ধুরা, আমরা পরবর্তীতে আবার অন্য ভিডিও নিয়ে আসবো, সেটা দেখার জন্য অনুরোধ করছি।